10 দিন সিবিআই হেফাজতে থাকার পর বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হয়। এদিন আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেন। তাদের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার ইডি সিবিআই এর মাধ্যমে অনুব্রত মণ্ডলকে চক্রান্ত করে ফাঁসিয়েছে। স্লোগান দিচ্ছি, অনুব্রত মণ্ডলকে এখানে আনা হয়েছে। আজকে ইডি সিবিআই অগণতান্ত্রিকভাবে তৃণমূলকে ফাঁসানোর চেষ্টা করছে। আমরা অবিলম্বে যাতে অনুব্রত মণ্ডলকে ছাড়া হয় তার জন্য আমরা দাবি জানাচ্ছি। স্লোগান দিচ্ছেন আপনারা? আমরা জয় বাংলা দিচ্ছি, বাংলাকে জয় করার জন্য। আজকে আপনারা কোথা থেকে এসেছেন, কারা আপনারা? হ্যাঁ, আপনারা কারা? আমরা দুর্গাপুর ফরিদপুর ব্লক থেকে। আপনাকে তৃণমূল সমর্থক? আমার, আমি তৃণমূলের আগে বার দেখে থে। হম লোক বিজেপি ওয়ালা লোক, সিপিএম ওয়ালা লোক, কংগ্রেস ওয়ালা লোক আকে ইহা পে পুরা হল্লাগুল্লা কর রা থা, কোই চক্কি উঠা রা থা, কোই কুছ কর রা থা, ওই হম লোক বিরোধ করনে কে লিয়ে। আভি ভি বিজেপি ওয়ালা কি হো, বিজেপি ওয়ালা, কংগ্রেস ওয়ালা, সব সিপিএম ওয়ালা সব খড়া। আপ লোগ বোলো কে বাইট লিজিয়ে, ও লোগ কাহে খাতি আয়া হ্যায়, ও লোগ কাহে খাতি আয়া হ্যায় ইয়াহাঁ পর। এদিন আদালতে সওয়াল জবাবের পর মহামান্য বিচারপতি পুনরায় চার দিন সিবিআই হেফাজতে নির্দেশ দেয় অনুব্রতকে। কি বলবেন, কি হলো আজকে? দেখুন, আজকে যেটা ছিল সেটা কোর্টে আজকে ওনাকে নিয়ে আসা হয়েছিল। এর আগে 10 দিন ওনাকে রিমান্ডে পাঠানো হয়েছিল, তারপর 10 দিন পর আজকে নিয়ে এসেছিল। ওরা আবার 4 দিন রিমান্ড চেয়েছিলেন, কিন্তু আমাদের তরফ থেকে তার তীব্র বিরোধিতা করা হয়। এবং আমাদের অ্যাডভোকেট সন্দীপন গাঙ্গুলি তিনি যথেষ্ট সওয়াল করেন এবং তিনি বলেন যথেষ্ট কারণ ছাড়া আর কিন্তু রিমান্ড দেওয়া যাবে না। সিবিআই পক্ষ থেকে প্রভাবশালী তত্ত্বটা বারবার করে, হ্যাঁ, সিবিআই তরফ থেকে বারবার আজকেও ওরা বলেছিলেন প্রভাবশালী তত্ত্ব নিয়ে এসেছিলেন এবং বেশ কিছু কাগজপত্র জমা দেবো এই কথাও বলেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো সাবস্টেন্সিয়াল এভিডেন্স কিন্তু এখন আসেনি যার থেকে প্রমাণ হয় যে উনি প্রভাবশালী লোক এবং সেই প্রভাব খাটিয়ে উনি কিন্তু মামলার ক্ষতি করতে পারেন, সেটা কিন্তু এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি। যাই হোক, উভয় পক্ষের কথা শুনে কোর্ট আজকে 4 দিনের আবার রিমান্ড দিয়েছেন। আগামী 24 তারিখে বুধবার তাকে আবার কোর্টে হাজির করা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।